খুলনার ডাকপে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয় প্রকল্প ঘরগুলো পরিদর্শন করেন ডাকপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিনিধি উজ্জ্বল মণ্ডলের রিপোর্টে। গত 14 জুলাই রবিবার দুপুরের দিকে ডাকপ উপজেলায় কৈলাসগঞ্জ ইউনিয়নের রামনগর ধোপাদি গেট সংলগ্ন আশ্রয় প্রকল্পটি পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বলেন, ধন্যবাদ, মুজিব শতবর্ষে ডাকপের প্রথম পর্যায়ে 140টি এবং দ্বিতীয় পর্যায়ে 200টি ঘর নির্মাণ করা হয়েছে। বর্তমান ডাকপের ঘরগুলো ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে, অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে দলিল করে দেওয়া হয়েছে এবং কিছু জিনিস প্রক্রিয়াধীন আছে, যেমন দু একদিনের মধ্যেই বিদ্যুৎ সংযোগ পেয়ে যাবে। এ সময় উপকার ভোগীদের কাছে জানতে চাইলে বলেন, একটা ঘরের প্রয়োজন ছিল, আমার স্বামী পঙ্গু, আমি থাকতে পারতাম না, এখন একটা ঘর পেয়েছি, আমার ছেলে মেয়ের একটা বাসা হয়েছে, তারা স্কুল কলেজে যেতে পারবে বা পড়াশুনো ঠিক মতন করতে, বাবা আমি কাজ করতে পারে না, কাজ করতে পারলে মাঝে ভেঙে গেছে। ঘর পেয়ে তোমার কেমন লাগতেছে? খুব ভালো। খুব ভালো, খুব ভালো লাগতেছে ঘর পেয়ে। এ সময় উপস্থিত উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের বলেন, সুবিধাভোগী এবং চেয়ারম্যান সকলের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন, এখানে 32টি ঘর আছে, একটা ঘরে কোনো জায়গায় কোনো ফাটল বা কোনো কিছু আমাদের এখানে নাই। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ দিয়ে ঘরগুলো সংশোধন করে দেওয়ার জন্য। এদিকে কৈলাসগঞ্জ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মিহির কান্তি মণ্ডল দাবি করে বলেন, বাংলাদেশে সব থেকে ডাকপে টেকসই ও মজবুত ঘর নির্মাণ করা হয়েছে। মাননীয় শেখ হাসিনাকে দীর্ঘ কামনা করে এবং সেই সঙ্গে সঙ্গে যে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস সহ সিএইও কর্মকর্তা কাদের ভাই সহ যারা এখানে ছিল, সকলের উদ্যোগে এই ঘরগুলো আজকে বাস্তবায়ন হয়েছে এবং এত সুন্দর ঘর আমি মনে করি বাংলাদেশের আর কোথাও হয় না। একজন আশ্রয়হীন বৃদ্ধা মা মাথা গোঁজার ঠাঁই পেয়ে কান্না জড়িত কণ্ঠে বলেন, আপনি এখন ঘর পেয়ে খুশি? আগের থেকে আরো সুন্দর জীবন যাপন করতে পারবেন না? আচ্ছা, তাহলে আপনি শেখ হাসিনাকে ধন্যবাদ দেবেন না? পরিদর্শন শেষে আশ্রয়ন প্রকল্প সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন। তাছাড়া করোনাকালীন কর্মহীনদের মাঝে মানবিক সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।